মোবাইলেই পরিচয়, তারপরে 8-10 মাস কথা বলছি, তারপরে বিয়ে করছি। ময়মনসিংহে প্রতিবন্ধী স্ত্রী রওশন ও সহেলের এক ভিন্ন রকম ভালোবাসা ও অসহায় জীবনযাপনের কথা সারা দেশ জুড়ে ব্যাপকভাবে ভাইরাল। পরবর্তীতে ওই ভিডিওটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসার পর তার কার্যালয় থেকে নির্দেশ পেয়ে ঘটনার সত্যতা যাচাই করতে আসেন ময়মনসিংহের জেলা প্রশাসক। পরবর্তীতে এই দম্পতিকে সরকারের পক্ষ থেকে একটি বাড়ি ও একটি দোকান ও একটি টিউবওয়েল বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। সম্প্রতি এই ভাইরাল দম্পতির ভিডিও দেখে মুখ খুললেন সৌদি রাজপুত্র সালমান বিন মাহমুদ। তিনি যা বললেন জানলে অবাক হবেন আপনিও। পুরো সংবাদ সম্পর্কে বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আর দেশ বিদেশের সমস্ত খবরাখবর সবার আগে জানতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি। প্রতিবন্ধী রওশন বর্তমানে খুবই অসহায়ের মধ্য দিয়ে জীবনযাপন কাটাচ্ছেন তার স্বামী সহেলকে নিয়ে। এই দম্পতির ভিডিও ভাইরাল হওয়ার পর প্রধানমন্ত্রীর কার্যালয় সহ দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে কিছু সাহায্য সহযোগিতা আসে এবং পরবর্তীতে আসবে বলেও খবর শোনা যায়। এই ভিডিওটি নেট দুনিয়ায় ভাইরাল হওয়ার পর বিভিন্ন গণমাধ্যম কর্মীরা কথা বলেন প্রতিবন্ধী রওশন ও সহেলের সাথে। তারা জানায় তার এই অন্যরকম ভালোবাসা ও অসহায়ত্বের কথা। ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই তাদের পাশে দাঁড়িয়েছেন, কিন্তু এই ঘটনা পাল্টে যায় তখনই যখন জানা যায় প্রতিবন্ধী রওশনের স্বামী সহেলের আগের একটা বিয়ের কথা। 30 বছর আগে চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী সুরাতন বেগমকে বিয়ে করেন সহেল। সেই ঘরে 3টা ছেলে মেয়ে আছে তার। 2005 সালে দাম্পত্য কলহ ও ঋণের দায়ে বাড়ি ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় সোহেল। তারপর থেকে আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি তার। দীর্ঘ অনেক বছর পর ভাইরাল হওয়া এই ভিডিওটিতে দেখা যায় প্রতিবন্ধী রওশন ও সহেলের এক ভিন্ন রকম ভালোবাসার গল্প। ভাইরাল হওয়ার পর সহেলকে চিনতে পারেন তার আগের স্ত্রী সনাতন বেগম। টানা 15 বছর স্ত্রী রওশনকে পিঠে নিয়ে অনেক কষ্টে সংসার করছেন সহেল। এই ঘরে একটা কন্যা সন্তানও আছে তাদের। সব কিছু মিলে মোটামুটি দিনকাল যাচ্ছিল তাদের। এদিকে ব্যাপকভাবে ভাইরাল হওয়া এই দম্পতিকে নিয়ে মুখ খুললেন সৌদি রাজপুত্র সালমান বিন মাহমুদ। তার ভাষ্যমতে তিনি বলেন, বাংলাদেশের ময়মনসিংহে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া এই ভিডিওটি আমি দেখেছি। সোহেলের আগের স্ত্রীর সাথে এমন কাজ করা মোটেও ঠিক কাজ করা হয়নি। এটা আইনগতভাবে অপরাধ, কিন্তু বর্তমানে যেটা ঘটে গিয়েছে সেটা তো আর কখনো ফেরানো সম্ভব নয়। প্রতিমন্ত্রীর বোন রওশনের কথা শুনে যতটুকু বোঝা যায়, সে স্বামী সহেলের ভালোবাসায় জীবন পাল্টে গেছে তার। প্রতিবন্ধী রওশন ও সহেলের আগের স্ত্রীকে বড় অপা বলে সম্বোধন করেন। আগের স্ত্রী সুরাতনকে নিয়ে কোনো অভিযোগ নেই রওশনার। রওশন আরও বলেন, এখন থেকে মনে করব আমার ছেলে মেয়ে 5 জন, আর রওশন যেহেতু একজন প্রতিবন্ধী, তার আগের স্ত্রী যদি চান তাহলে দুই পরিবার মিলে গিয়ে একটি ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে থাকতে পারেন। তো দর্শক, আপনি কি সৌদি রাজপুত্র সালমান বিন মাহমুদের মন্তব্যের সাথে একমত? আপনার মূল্যবান কমেন্টটি করে আমাদেরকে জানিয়ে দিন, আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।